প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন যে সকল শিক্ষার্থীরা করতে পারবেন না মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন এই বিষয়ে কয়েকটি তথ্য দিয়েছেন এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চল শুরু করা যাক মূলত এইবার অনার্স ভর্তির আবেদনের যোগ্যতা বাড়ানোর কারণে হাজারো শিক্ষার্থী আবেদন করতে পারছে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন শাখা গাজীপুরের সামনে বা বিভিন্ন স্থানে মানববন্ধন করছে শিক্ষার্থীরা এবং তারা দাবি তুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদনের যোগ্যতার পরিবর্তন করা হোক এবং জিপিএ কমিয়ে তাদেরকে সুযোগ দেওয়া হোক তো এই বিষয়টি কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারপ্রাপ্ত ডিন বলেছেন যে কারা মূলত আবেদনের সুযোগ পাবে মূলত ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে সরকারি বেসরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে তিন লাখ তিরানব্বই হাজার সিটে ভর্তির প্রায় ছয় থেকে সাত লাখ আবেদন আসে অনার্সে কিছুটা কোয়ালিটি মান বাড়াতে এবার জিপিএ বৃদ্ধি করা হয়েছে তিনি আরও বলেন আমরা চাই যাদের ফলাফল ভালো তারাই অনার্স পড়ার সুযোগ পাক সেই চিন্তা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জিপিএ বৃদ্ধির অনুমোদন হয়েছে তবে ভালো ফলদারীরা ভালো কলেজে সুযোগ পেয়ে যায় বাকিরা অন্য পর্যায়ের কলেজগুলোতে সুযোগ পায় আগামী তিন জুলাই থেকে অনার্সের ক্লাস শুরু হবে এর আগে চার ধাপে মেথ তালিকা প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের কোয়ালিটি বা মান বাড়াতেই কিন্তু জিপিএ পরিবর্তন করা হয়েছে বা এতটা বাড়ানো হয়েছে তবে এখানে শিক্ষার্থীদের কথা হয়তো ভাবা হয়নি এবং তারা বলছে যে মূলত গত কয়েক বছর ধরে যারা জিপিএ চার পেয়েছে শুধুমাত্র তারাই ভর্তির সুযোগ পায় এবং এর নিচেই থাকা প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায় না যার কারণে জিপিএ এবার বাড়িয়ে দিয়েছে এবং জিপিএ বাড়িয়ে যারা ভালো জিপিএ যাদের রয়েছে তারাই শুধুমাত্র অনার্সে ভর্তি হোক এবং যাদের কম জিপিএ রয়েছে তারা ডিগ্রি কোর্স অথবা প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাক তো এই বিষয়টি এখান থেকে জানতে পারলাম এবং আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রহমান বলেছেন যে আমরা শিক্ষার মান ও গুরুত্ব বাড়াতে ভর্তির যোগ্যতার হিসাবে জিপিএ পয়েন্ট বাড়িয়েছি এটি কলেজের শিক্ষকদেরও দাবি ছিল যারা অনার্সে ভর্তি হতে পারবে না তাদের জন্য ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ থাকছে তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের কারিগরি কোর্স চালু করতে যাচ্ছি ডিগ্রিতে পরে সেসব কোর্সে ভর্তি হতে পারবে তিনি আরো বলেন অনেকে অনার্স করে বেকার থাকছে চাকরির সুযোগ পাচ্ছে না তাই যাদের জিপিএ পয়েন্টস বেশি তারাই অনার্স করুক বিষয়টি না বুঝে কেউ কেউ রাস্তায় নেমে আন্দোলন করছে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এইবার আবেদনের যোগ্যতা অনুযায়ী যে জিপিএ রেখেছে সেই জিপিএ নিয়েই আবেদনের সুযোগ পাবে অর্থাৎ তার মতে জিপিএ পরিবর্তন করা হবে না এবং জিপিএ পরিবর্তন করলে তারা অনার্স শিক্ষার মান বাড়াতে পারবে না এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের কোয়ালিটি বা মান নিয়ে প্রশ্ন তোলে তাদের প্রশ্নের জবাব দিতে পারবে না এজন্য জিপিএ যোগ্যতা বাড়িয়ে এবার আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকেই কিন্তু চাইছে যে সরকারি কলেজগুলোতে ভর্তি হতে এবং তোমরা জানো যে যারা যাদের জিপিএ বেশি থাকে তারা তুলনামূলকভাবে সরকারি কলেজগুলোতেই ভর্তি হয় এখন সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ উভয় কলেজে কিন্তু সিট রয়েছে তবে সরকারি কলেজগুলোর তুলনায় বেসরকারিতে সিট সংখ্যা বেশি রয়েছে তবে বেসরকারিতে খুব কম শিক্ষার্থী আবেদন করবে এবং কিছু ভালো মানের কলেজ রয়েছে সেই কলেজগুলো ব্যতীত অন্য সকল বেসরকারি কলেজে অনার্স কোর্সে ভর্তি হবে কিনা সেই বিষয়টি নিয়ে অনেকে সন্দেহ রয়েছে প্রান্তিক পর্যায়ের কলেজের যারা অধ্যক্ষ শিক্ষক রয়েছেন তারাও দাবি করছে যে জিপিএ কমানো হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কমানোর বিষয়ে কি ভাববে যদি ভাবে তাহলে কেমন হতে পারে তো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিপিএ যদি কমানো হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ পাশের সাল যেটি রয়েছে এটি কিন্তু অপরিবর্তিত থাকবে তাই তোমরা যারা দু হাজার সালে পাশ করেছো তোমরা হয়তো আবেদন করতে পারবে না যদি জিপিএ কমানো হয় আর যদি জিপিএ কমানো না হয় তাহলে এই যে জিপিএ রয়েছে এটি কিন্তু অপরিবর্তিত থাকবে আর জিপিএ কমালেও কিন্তু এখানে পাশের যে যোগ পাশের সাল যেটি দেওয়া হয়েছে সেই পাশের সালটা কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে এসএসসি পাশ হতে হবে এবং দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে এইচএসসি পাস হতে হবে আর জিপিএ যদি পরিবর্তন করা হয় তাহলে এখানে এসএসসিতে মানবিক শাখা থেকে তিন দশমিক জিরো করা হবে এবং এইচএসসিতে হয়তো দুই দশমিক পাস করা হতে পারে এবং এসএসসিতে বিজ্ঞান এবং বাণিজ্য শাখা থেকে যদি জিপিএ কম করা হয় তাহলে এসএসসিতে তিন দশমিক জিরো এবং এইচএসসিতে তিন দশমিক জিরো করা হতে পারে ঠিক আছে কি করা হবে এই বিষয়টি সম্পর্কে আমরা হয়তো জানি না কারণ আগামী নয় জুন পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলমান থাকবে নয় জুনের পরে গিয়ে আমরা জানতে পারবো যে কতজন শিক্ষার্থী আবেদন করলো যদি খুব কম শিক্ষার্থী আবেদন করে থাকে তাহলে মূলত অনেকেই তোমরা আবেদনের সুযোগ পেতে পারো তবে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এইবার যে জিপিএ যোগ্যতা রাখা হয়েছে এই যোগ্যতাই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি কমিটির সদস্যবিন্দু এবং ভারপ্রাপ্ত ডিন সহ সকলেই কিন্তু মতামত দিয়েছে যে জিপিএ যোগ্যতা রাখা হয়েছে তারা ভাবনা চিন্তা করেই রেখেছে এবং যে জিপিএ যোগ্যতা দেওয়া হয়েছে এই যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে এর বাইরে যারা যাদের রয়েছে তাদের ভর্তি করানো হবে না তো এই ছিল মোটামুটি ভিডিওটি কারা আবেদনের সুযোগ পাবে এই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম